ইভিনিং। আজকে কিন্তু বৌভাত আর আমি এখন থেকে শুরু করছি আজকের ব্লগ। সারাদিন কোনো ব্লগ করিনি, তার কারণ হচ্ছে এত বাজে ওয়েদার, এতটাই বাজে ওয়েদার, মানে কিচ্ছু ইচ্ছে করেনি, পুরো সারাটা দিন ল্যাদ খেয়েছি সবাই মিলে। তো এই কারণেই আর কি আরও করা হয়নি। আর একটা বিশেষ কারণ হচ্ছে ছোটো শরীরটা হঠাৎ করে খারাপ করেছে, সেটা একটা কারণ। ও খুব খ্যান খ্যান করেছে, মানে ওকে ঘিরেই আজকে মোটামুটি ছিল সকালের দিকটা। তো বিকেলবেলা এই যে আমরা সাজুগুজু করেছি, লেহেঙ্গা পরলাম, আমি ফার্স্ট টাইম লেহেঙ্গা পরলাম, তো সেটা ফুল ফেজে পরে দেখাচ্ছি, একটু বাদে দেখাচ্ছি। তো প্রথমে তোমাদের সাথে কথা বলে নিলাম, এক্ষুনি যাবো, আমরা সবাই যাবো, লজে চলে যাবো, বাড়ির কাছেই একদম, এই জন্য এরকম দেখাচ্ছি। তো যাই হোক, সবাই কীরকম মানে সেজেছে সেটা অবশ্যই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, চলো বৌভাত শুরু করা যাক, যার জন্য এক সপ্তাহ অপেক্ষা করে আছি। বিয়ে বাড়িতে আমরা এন্ট্রি নিচ্ছি এখন রাত 9টার সময়। এটা শর্মিষ্ঠা একা খাবে বলে নিয়েছে, দেখাও। বল শোনা, তুই আমাকে চিনতে পেরেছিস কি করে?
ওটা ভালো লাগছে তো আমি কিভাবে ফিরে আসি হ্যাঁ ও শুধু ওষুধে আমি সোনা বাবাটা আমি জানতাম বাবা পাগলটা এইবার মনে হচ্ছে বাবা ছেলে হিরো হিরো Thank you.
না জানো লাস্ট ম্যাচ এরপর তাদের পাতা ঘোরাতে লাগবে গবু কি করছিস তুই বাহ তোমার ভাল লাগছে গবু দু ঘন্টা খুলতে এক মিনিটও টাইম লাগছে আপনি কি কষ্ট লাগে সুন্দর সাজ খুলে ফেলতে গবু চালিয়ে যাও তোমাকে দেখা দিলাম ভাইয়ে পড়ছে কি করছিস গবু গবু তাকাও না আংটি পড়েছে মেয়ে মেয়ে লাগছে হাতটা এই দেখো গবু তাকাও ভাই দেখো আমার একটা নেই সৃষ্টি বিন আহ বিন